শুরু করলাম, এটা মাথায় রাখবেন। একটা কথা জেনে রাখবেন, এই বাবুজুরে বিজেপি চাকমা চলেছেন। আমি আজকে আদিবাসী সমাজকে সমর্থন করে যাচ্ছি এবং সমর্থন করতে যাচ্ছি। আন্দোলন করবেন না, এটা লাইট চাকরে দেবো। প্রশাসন কিছু করতে পারে না, আমি প্রশাসনকে সমর্থন করে দিয়ে যাচ্ছি। যদি আমার ছেলেরা আপনার থানা থেকে যদি বঞ্চিত হয়, আপনাকে আমি রোডের বাইরে বাই করে দেবো। এটা ভয় করেন না, আমি কিন্তু সম্মান বেড়াচ্ছি নয়। কারণ জেনে রাখবেন, এই দলটা করতে যে অনেক প্রাণ দিয়েছে, আমি আর চাই না কোন প্রাণ যা। কারণ আমাকে আমার জেলার সভাপতি দায়িত্ব দিয়েছে, শুধু মুক্ত দেখার জন্য নয়, দায়িত্বটা দিয়েছে এলাকাটাকে শান্তি রাখার জন্য। আপনি যদি চেয়ারে বসে ভাবেন যে এই দুটি মাস্তানকে নিয়ে আপনি চলবেন, তাহলে আমার নেমটি কুত্তার আমি খুলে দেবো। এটা আপনি ভাবে যাবেন না। অনেক সাবধান করে দিয়েছি, কমে বোঝাবে কম নয়, আমার কাছে আছে জনগণ, এটা আপনাকে সাবধান করে দিলাম। কারণ আপনার নেমটি কান শুনতে শুনতে আমি আজ আপনার থানায় দু বছর পা দিনে। আর যদি কোনো এলাকায় কোনো বডি পড়ার চেষ্টা হয়েছে আপনি থাকাকালে, তাহলে আপনার চাকরিটা আমি খেলো, না হলে দল খেলো, দল করতে হবে। এটা মনে রাখবেন, আমাকে আমার এলাকা আছে এটা। কারণ আপনি জমিদার চেয়েছেন নাই যে থানারদের বসে যা খুশি তাই করবেন, আমি কিন্তু বলে গেলাম। আর একটা অনুরোধ আপনাকে আছে, আপনি গাঁজা খাবেন ঠিক আছে, কিন্তু গ্রামের বাইরে খাবেন না, গ্রামের মাঝে নয়, ওনাকেও আমি সাবধান করে দিয়ে যাচ্ছি। তাই বন্ধুগণ, যারা ভাবছিলেন কাল পর্যন্ত, যারা বলেছিলেন যে ছ তারিখে ভোট হবে, নমিনেশন নিয়ে আমরা হেরে যাবে তৃণমূল, এটাও জেনে রাখবেন বীরভূম অনুমত মন্ডল এলাকা, এটাও জেনে রাখবেন খয়রা সল্টো দীপঘোষের এলাকা, এক ইঞ্চি মাটি ছাড়ব না। কোন অভিপ্রায় দুটি সিট পেয়েছিলাম, যদি ভোট হয় ওই দুটো সিট আমি কেড়ে নেব। আজকে সভা থেকে সমাপ্ত করে দিয়ে যাচ্ছি। কারণ এই পঞ্চায়েতটাতে এত দুর্নীতি করেছে, আমাদের লজ্জা লাগে বাবুজিতে আসতে। তাই বন্ধুগণ, অনেক জিজ্ঞাসা জমি আছে, আমি বিশেষ সময় নেব না, যা আমি সাবধান করে দিয়ে যাচ্ছি এখানকার প্রধানকে এবং নেমটি কুত্তার গালাকে। আমার বাবুজিরে যদি কোনো ছেলে গায়ে হাত পড়ে, তাহলে তোমার হাত তো ভাঙব, তোমাকে আমি গ্রাম ছাড়া করে দেবো, এটাও যেন ভুলে না যায়। কারণ এটা জেনে রাখবেন অনুগত মন্ডলের এলাকা, আমার জেলার সভাপতি যেরকম, আমি এখানে 133টা ভোটে লিড দেবো, এটাও জেনে রাখবেন। আমাদের এটা 19-এর সভা, যে ভাষাটা এখন রবিদা বলে দিয়ে গেল, এই চাষের পর 10টা জিপিতে 20টা সভা করব। আমি কিন্তু সুকুমার ব্যানার্জি নয় যে ঘরে বসে থাকবো, আমি চাই কর্মী, আমি আমার কর্মীদেরকে বলে দিয়ে যাচ্ছি, কোন মানুষের অভাব হলে, কোন মানুষের অসুবিধা হলে আপনারা নিজেরা যদি না পারেন আমাকে জানাবেন। কারণ একটা কথা জেনে রাখবেন, এই মানুষের আশীর্বাদ, এই ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহ দোয়ায় আমি কিন্তু বেঁচে আছি। একটা কথাই সবসময় মাথায় রাখবেন, যদি আমার কোনো গরিব মানুষ কোনো কিছু থেকে বঞ্চিত হন, আপনারা আমাকে ফোন করবেন, আমার অফিস সবসময় খোলা থাকে, আমার মোবাইল সবসময় খোলা থাকে, কোনো ভয় করবেন না। আর যদি পরিশুদ্ধি দেয় আপনারা আমাকে ফোন করবেন, সে অফিস ছাড়েন কি হাল করবো, 24 ঘন্টার মধ্যে আপনাকে ট্রান্সফার করে দেখে দেবো। আর একটা সুখবর জেনে রাখুন, এই অফিসে আমরা ট্রান্সফার করছি খুব তাড়াতাড়ি, এটাও মাথায় রাখবেন। কারণ আমাকে যারা মার্ডার করার জন্য লোক নিয়ে এসেছিল এইখানকার ওসি সবই জানত, আমি পড়াশোনা কাজ করিনি, আপনি ছিলেন না যে আমি কেমন সোনার বেটি। আমার হাতে 50,000 লোক পাস করছে, 50টা নল আমার কাছে রেডি আছে, এটাও মাথায় রাখবেন। আর আপনার নল জম ধরা, আপনাকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি। আর আমি যদি থানায় ঢুকবো, আমার কর্মীরা যদি অসম্মান হয় আমার বলে দিয়ে যাচ্ছি, আপনার পরিণাম ভয়াবহ, এটাও মনে রাখবেন। হতে পারেন আমি প্রশাসন তাহলে অন্যায় করবেন, মেনে নেব। আর আপনার জন্য এইখানে যত দৌড়াচ্ছে এই অঞ্চল রাতে ঘটাচ্ছেন আপনি।
তাই বন্ধুগণ আমি বিশেষ কিছু সময় নিচ্ছি না, একটা কথা জেনে রাখবেন, পুল পার্টি আমার সমাজই প্রতি বিকাশ দা এই আদিবাসী সভা থেকে আমি আজ জানিয়ে দিয়ে যাচ্ছি প্রধান কি করেছে, কি দুর্নীতি করেছে, তার ফল আমরা ছ তারিখ পর দেখাবো। আর একটা কথা জেনে রাখবেন, এই বাস স্ট্যান্ড থেকে স্কুল ঘর 1 কিলোমিটার 1.5 কিলোমিটার যেটাই হোক খুব তাড়াতাড়ি আমরা ঝড়াইয়ের ব্যবস্থা করে দিচ্ছি, এটা আজকের সভা থেকে আমরা সমাপ্ত করে দিয়ে যাচ্ছি। তাই বন্ধু বস্তানি দেখাবেন না, দীপক ঘোষের লোকের চোখ লাগাবেন না, কারণ আমি অনুগত মন্ডলের ছাত্র, এটা মাথায় রাখবেন, চোখ উগড়ে দেব, এটাও যেন ভুলে না যান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। অনুগত মন্ডল জিন্দাবাদ, মহাত্মা গান্ধী জিন্দাবাদ, স্বাস্থ্য ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।